মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি ডেস্টিনি। তো আমার চ্যানেলে আবার আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি এখন সকালবেলা চাটা খেয়ে ছাতে। তো আজকে বসাবো কিছু গাছ, তো দেখতেই পাচ্ছেন সেই জন্য আমরা মাটি রেডি করছি। তো আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো যে কীভাবে আমি মাটি রেডি করি, কীভাবে আমি টবগুলো রেডি করি, দেন দেখাবো কীভাবে আমি গাছ বসাই, কী কী গাছ আমার ছাতে আছে, সব কিছুই আজকে আপনাদের সামনে সাথে শেয়ার করবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন এই গাছটা আজকে আমি লাগাবো, আর এইখানে আমার রয়েছে একটা কাঞ্চন ফুলের গাছ, এটা চাপ টগরের গাছ, আর এখানে দুটো পেয়ারা গাছ আছে আমাদের, আর এই গাছটা আমার খুব প্রিয় ভুটান মালিয়া, খুব সুন্দর ফুলগুলো হয়, জন্য তিনটে গাছ আমি লাগিয়েছি। আর এখানে অনেকগুলো গোলাপ গাছ আছে, আর এটা একটা চাপ টগর, আর এইগুলো রয়েছে আপনার করবি ফুল। তো এখন দিয়ে দিচ্ছি একটু, এতে রয়েছে পটাশ আর রয়েছে ইউরিয়া সামান্য সব কিছু মেশানো। তো এটা কিছুটা মাটির মধ্যে দিয়ে দেব। এরপর সামান্য একটু দানা ওষুধ দিয়ে দিচ্ছে যাতে গাছগুলোতে পোকামাকড় না লাগে। তো এটা তো আর গাছটা বসানোর পরে পসিবল নয় দেওয়াটা, খুব অল্প পরিমাণ, একদম পরিমাণ মতন দেব। এরপর মাটিটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব, কেমন? তো মাটিটা আমার রেডি হয়ে গেছে, এখন টবটা সবার প্রথমে নিচে স্টোন চিপ বা ওই টালি ভাঙা দিয়ে ভালো করে ব্লক করে নেব ওই ফুটোগুলো, কেমন? আর এটা যেটা দেখতে পাচ্ছেন এই কুঁচোগুলো, এগুলো হচ্ছে আমারই একটা টব মাটির ভেঙে গেছিলো, সেগুলোই আমি কুঁচো করে কাজে লাগিয়ে দিচ্ছি যাতে ওয়েস্ট না হয়। এতে করে কি হয়, মাটির কুঁচো হলে মানে খোলামকুচি হলে এতে করে ভালো জল নিকাশিটা হয়। তাকে আমি পুরোটা এরকম করে একটা একটা করে পিস দিয়ে দিয়ে ভালো করে ফিল আপ করে নেব, যাতে জল নিকাশিটাও খুব অল্প পরিমাণে হয়, অথচ এই এত বড় বড় মানে ফুটো না থাকে, যাতে একদম জলটা একসাথে বেরিয়ে না যায়। সেই মতো ঠিক আমি যেমনভাবে দিচ্ছি আপনারাও ঠিক সেই পদ্ধতিতেই দেবেন। তবে হ্যাঁ, যদি এই ধরনের টালি ভাঙা বা খোলামকুচি না পান, সেক্ষেত্রে আপনারা স্টোন চিপও ইউজ করতে পারেন। তো এখন দেখুন আমি আস্তে আস্তে করে পুরো টবটার তলাটা মানে নিচের দিকটা যে ফুটোগুলো করা আছে জল নিকাশির জন্য সেগুলো ভালো করে ভর্তি করে নিয়েছি, ঠিক এইভাবে যেভাবে এখন দেখতে পাচ্ছেন, মানে এটা আমার টবের শেপ অনুযায়ী করা। তো এখন এটা রেডি হয়ে গেছে। তো সবার প্রথমে যেটা দেবো তলাতে বালি, অল্প করে মানে একদমই অল্প পরিমাণ বালি দিয়ে দেবো, যাতে ছাঁকনি হয়ে জলটা পরিষ্কার করে বেরোতে পারে আর কি। তো এখন বালিটা দিয়ে দিচ্ছি। বালিটা দেওয়া হয়ে গেলে সুন্দর করে দুমগ মতো, মানে আমি আমার টব অনুযায়ী, টবটা আমার খুব বড়, তো আমি আমার টব অনুযায়ী দুমগ মতো বালি দিয়েছি, দিতে হয়েছে আর কি। তো বালিটা দিয়ে ভালো করে বেছে নিচ্ছি, বালিতে যদি কাঁকড় টাকড় কিছু থেকে থাকে সেগুলো ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে পরিষ্কার করে বালিটা সমান করে চাড়িয়ে নিলাম টবটার তলা বরাবর। হ্যাঁ, এইভাবে দেখতেই পাচ্ছেন যেভাবে ঠিক আমি করেছি সেই সেম প্রসেসেই আপনারাও করবেন, এতে করে গাছের জল নিকাশিটা ভালো হবে। তো এখন আমরা যেই মাটিটা করে রেখেছিলাম সার মেশানো মাটিটা, সেটা দিতে থাকছি আর কি, ফিল আপ করছি। তবে হ্যাঁ, যেহেতু আমার গাছটাতে মাটি অনেকটা রয়েছে, তবে সেই মতোই আমি কিছুটা মাটি দেব, পরিমাণ মতো মাটি দিয়ে তার ওপরে গাছটা দেব, এরপরে যেটা ফিল আপ করার জন্য লাগবে সেটা আমি দেব। তো যেভাবে দেখলেন সেই প্রসেসেই আপনারাও করবেন, এতে করে গাছ খুব ভালো হবে। তো দেখলেন কোন প্রসেসে আমি টবটা রেডি করলাম। এরপর এতে অর্ধেক মাটি দিয়ে, যেহেতু এটাতে মাটি অনেকটা রয়েছে এর গোড়ায়, সেহেতু অর্ধেক মাটি দিয়ে এটাকে আমি বসাবে ভালো করে, এটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে আবার বাকি মাটি দিয়ে আমি টবটা ফিল আপ করবো।
যেহেতু আমি গাছটা এখনই বসালাম, তো এখন আমি অল্প জল দিয়ে গাছটা একটু ছায়াতে রাখবো। এখন বাইরে অনেকটা রোদ আছে, সেজন্য অল্প পরিমাণ জল দেবো, দিয়ে ছায়াতে রেখে দেবো। তো জল দিয়ে দিলাম, এরপর গাছটাকে আমি ছায়াতে রেখে দেবো, কেন কি গাছটা 3-4 দিন ধরে গাছটা এইভাবে নিয়ে এসে রাখা হয়েছে, মাটি রেডি হয়নি, সেই জন্য আমার গাছটা লাগিয়ে ওঠা হয়নি আর কি। যেহেতু আজকেই গাছটা জাস্ট লাগালাম অন্য মাটিতে, সেই জন্য গাছটা একটু ছায়াতে রাখাটা দরকার। তো এই সেম প্রসেসে যেভাবে আমি দেখালাম, তো এই সেম প্রসেসে প্রথমে আমি ওই স্টোন চিপ দিয়ে ফুটোগুলোকে একটু জাস্ট বন্ধ করার চেষ্টা করলাম, তারপরে বালি দেব, এরপরে আমি মাটি দিয়ে সেই সমানভাবে একই প্রসেসে আমি বাকি গাছগুলো বসিয়ে নেব। একই প্রসেসে যেভাবে আমি গাছ লাগালাম, সেইভাবেই আমার টবের মাপ অনুযায়ী আমি পরিমাণ মতো মাটি দিয়ে এই সমস্ত গাছগুলো লাগিয়ে নিয়েছি। তো এইগুলোই হচ্ছে এবছর আমার শীতের ছাদ বাগানের আমার সমস্ত ছোট্ট ছোট্ট বন্ধুরা। তো এগুলো বড় হওয়ার জন্য আমি কী পরিচর্যা এদের করি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো আমাদের গাছ লাগানো কমপ্লিট। তো এভাবে আপনারাও গাছ লাগাবেন বাড়িতে এবং পরিচর্যা করলে খুব সুন্দর গাছ হবে। তো আমি এখন মানে আর পাচ্ছি না, খুব খিদে পেয়ে গেছে, সকালের সময় একদম কাজগুলো করে নিয়েছি। তো মাকে এখন খুঁজছি, আমার খুব খিদে পেয়েছে বলে মাকে কোথাও দেখতে পাচ্ছি না। মা আমার সাথেই ছিল, কোথায় জানি এখন গেছে, বুঝতেও তো পাচ্ছি না, খিদেও খুব লেগেছে। তো এই চলে এসেছে আমার খাবার, মা হাত পা ধুয়ে আমার জন্য খাবার দিয়ে দিয়েছে। আজকে হয়েছে একটু লুচি আর কুমড়োর তরকারি, কুমড়ো আলুর তরকারি। তো খাওয়া দাওয়া করে আমি একটা গিফট প্যাকিং করেছি, গিফটটা কিসের জন্য সেটা জানতে হলে আমাদের সাথে থাকতে হবে এবং পরের ভিডিওটা দেখতে হবে। আজকের ভিডিওটা এখান পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। কিন্তু ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।